মাসপালা হাতে নগদ চাই, অফিসে মুখ দেখে অনেকে ছুটে এসেছেন এটিএম এর লাইনে। অফিসের অ্যাকাউন্টস, ডিসপ্যাচ, ফাইল লেখার মতো এটাও এখন কাজ। বেতনভোগীদের অনেকে দিনভর ব্যস্ত থাকলেন নোট জোগাড়ে। অন্য মাসপয়লার মতো নয় এবারের পয়লা ডিসেম্বরটা। এবারের পয়লা অপেক্ষার পয়লা, বেতনের নয়, অপেক্ষা নোটের। আর বৃহস্পতিবার দিনভর তেমনই অপেক্ষার ছবি ধরা পড়ল ব্যাংকার এটিএম এর সামনে। দিনের ব্যস্ততম সময়, তবে অনেকেই অফিসের টেবিল ছেড়ে হতে দিয়েছেন এটিএম এর লাইনে। যদি নোট মেলে, সরকারি অফিসার থেকে উকিল, পুলিশ, কে নেই লাইনে? কাজ, ডিউটি চলছে, ডিউটিকে বলে আসলাম যে আমার একটু টাকা নেই, টাকা নিয়ে আসছি, তুলে নিয়ে আসছি। অফিস থেকে তো রোজ 2-3 ঘন্টা করে ছুটি নেওয়া যায় না, মানে টাকা তোলার জন্য 2 ঘন্টা করে লাইন। হাউ মেনি ডেজ, কতদিন? টিফিনের অবস্থায় এখানে কমপ্লিট করছি এখন আমি। মাস পয়লা, আর তাই যেরকমটা ভাবা হয়েছিল ঠিক সেই অনুযায়ী কিন্তু এটিএম এর সামনে সকাল থেকেই লম্বা লাইন। প্রচুর মানুষ এসে এখানে লাইনে জমা হয়েছেন, আর সেই লাইন ক্রমেই বড় থেকে আরো বড় হচ্ছে। শুধু অফিস পাড়াই নয়, এমন লাইন নজরে পড়ল শহরের নানা প্রান্তে। আনোয়ার শাহ রোডের একটি ব্যাংকে আবার ইট পেতে লাইন রাখার ব্যস্ততা। ব্যাংকে নগদের যোগান সীমিত, তাই চালু হয়ে গেল টোকেন সিস্টেম। এখন যা টাকা আছে তাতে আমরা 5,000 টাকা করে আপাতত শুরু করছি। এখন 100 জনকে টোকেন দেওয়া হচ্ছে। নবান্নে সকাল থেকেই এটিএম এর সামনে লম্বা লাইন। মঙ্গলবার সরকারি কর্মচারীদের বেতন পড়ে গেছে তাদের অ্যাকাউন্টে। পরপর 2 দিন ধরে দীর্ঘ 2-3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে সরকারি কর্মচারীরা তাদের টাকা তুলছেন এটিএম থেকে। তবে এখানেও সমস্যা, দুটি এটিএম একসঙ্গে কাজ করছে না। তার উপর আবার একটি এটিএম এ মিলছে শুধু 2,000 আর 500 নোট, ফলে ভোগান্তি চরমে। 3 ঘন্টা লাইন দিয়ে তারপর টাকা তুলছি, সেটাও 2,000 টাকা তুলছি। ওই ডিনোমিনেশনটা বাড়াচ্ছে না, যার জন্য 2,000 টাকা, আবার কালকে 2,000 টাকার জন্য লাইন দিতে হবে। তাও আর 2,000 টাকা নোট যেখানে সেখানে তোলা যাবে না, খুচরো দেবে না কেউ। কেউ লাইনে দাঁড়িয়েছেন 2 ঘন্টা, কেউ আবার 3 ঘন্টা। কাজকর্ম শিখে উঠেছে। এটিএম আর ব্যাংকমুখী জনতার টার্গেট একটাই, নোট পেতে হবে। শ্রাবন্তী সাহা, শ্রেয়সী গাঙ্গুলী, সুতপা সেনের রিপোর্ট, 24 ঘন্টা।